ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান তল্লাশি চৌকিতে জঙ্গি হামলায় অন্তত 3 সেনা সদস্য ও 1 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও 7 জন। এনডিটিভি জানায়, বুধবার রাতে সন্ত্রাস বিরোধী অভিযান শেষে চৌকিতে ফেরার পথে সেনাদের ওপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনা পরপর ওই এলাকায় বড় আকারের সেনা অভিযান শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। গেল 3 সপ্তাহে কাশ্মীর সীমান্তে এ নিয়ে চতুর্থবারের মতো জঙ্গি হামলায় সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো।